বড়সড় রদবদল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায়। মন্ত্রিসভায় ঠাঁই হল একঝাঁক নতুন মুখের। সোমবার সাংবাদিক বৈঠক করে নবনিযুক্ত মন্ত্রীদের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকেই সরগরম বঙ্গ রাজনীতি। ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে রাজ্য সরকার। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্যেই মন্ত্রিসভায় দেখা গেল রদবদলের বহর। সামনেই রয়েছে পঞ্চায়েত ভোট, তার আগে কোমর বেঁধে ময়দানে নামার প্রথম পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। কার্যত মানুষের মন বুঝেই সাজালেন মন্ত্রিসভা। এসএসসি দুর্নীতিকাণ্ডের রেশ এখনও চলছে। পার্থ চট্টোপাধ্যায়কে শিল্প দপ্তর থেকে সরানো হয়েছে। তাই কার দখলে যাচ্ছে শিল্প দপ্তর, সেদিকে নজর ছিল রাজ্যবাসীর। শেষ পর্যন্ত দেখা গেল শিল্পমন্ত্রী হলেন শশী পাজা। মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের পাশাপাশি শিল্পেরও স্বাধীন দায়িত্ব পেলেন তিনি। নতুন মন্ত্রিসভার কথা সামনে আসতেই বাবুল সুপ্রিয়র দিকে নজর ছিল গোটা বঙ্গের। কারণ বছরখানেক আগে কেন্দ্রীয় মন্ত্রিত্ব এবং বিজেপি ছেড়ে বাবুল সুপ্রিয় যোগ দিয়েছিলেন তৃণমূলে। বছর গড়াতে না গড়াতেই প্রথমে বিধানসভার টিকিট ও পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বও পেলেন তিনি। পর্যটন এবং তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রিত্ব পেয়েছেন তিনি। তিনি নবীন প্রজন্মের কাছেও অত্যন্ত জনপ্রিয়। তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, তাই তার ওপরেই ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মনে হয় যে আমরা যারা পাবলিক লাইফে আসি তাদেরকে মানুষ যখন ভালোবাসে সেটাও আপনাকে গ্রহণ করতে হবে। সেটা যাতে আপনার কোথাও আপনার মানসিক স্থিরতাটাকে কখনো নড়িয়ে না দেয় সেটাও যেমন খেয়াল রাখতে হয়, তেমনি অনেক রকমের কী বলবো কটু কথা শুনতে হয়, অনেক ধরনের অনেক কিছু শুনতে হয়, অনেক গঞ্জনা শুনতে হয়, সেগুলোকেও সম্পূর্ণভাবে প্রতিহত করা এবং সে তার মধ্যেও নিজের যেটা কী বলবো কনফিডেন্স এবং যেটা সলিটিউড মনের যে মানসিক যে সলিটিউডটা এই দুটো মেনটেন করার জন্য যে শিল দরকার দুটোই আমাদের তৈরি করতে হয়। যে ভালোবাসা যে আমি পেয়েছি, যে নতুন করে রাজনীতিতে আবার ফিরে আসো, যে অনুপ্রেরণা আমি পেয়েছি, যে ইন্সপিরেশন পেয়েছি, ভালোবাসা পেয়েছি, আমি 200% আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা। মুখ্যমন্ত্রীর প্রাক্তন কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, তিনি কৃষি বিষয়ে বিশেষজ্ঞ। তাকে গ্রামীণ উন্নয়ন এবং পঞ্চায়েত বিষয়ক দফতরের দায়িত্ব দেওয়া হয়। পঞ্চায়েত নির্বাচন আসন্ন, তার আগেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রদীপ মজুমদার। সুতরাং তার প্রতি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আস্থা রয়েছে সেটা বোঝা যায়। আমি ওনার সহায়তা করতাম একটা বিশেষ আঙ্গিকে এবং বিশেষ ব্যাপারে, সেখানে ওনার মস্তিষ্ক প্রতিষ্ঠিত বিভিন্ন প্রকল্প আমরা রূপায়ণ করায় সহায়তা করেছি। এখন যে দায়িত্ব দেবেন সেই দায়িত্ব ঠিক একইভাবে মানুষের উপকারে মানুষদের সঙ্গে নিয়ে ওনার নির্দেশিত পথে আমরা কাজ করব। ওই না মন্ত্রী হিসেবে ওটা তো অলংকার, মন্ত্রী হিসেবে আরও দায়বদ্ধতা বাড়লো এটাই মনে হচ্ছে। দায়িত্ব বেড়েছে প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়েরও। পার্থ চট্টোপাধ্যায়কে পরিষদীয় মন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে, সেই দফতরের দায়িত্বে এবার শোভনদেব চট্টোপাধ্যায়। কৃষি মন্ত্রকের পাশাপাশি পরিষদীয় মন্ত্রীর দায়িত্বে তিনি। একসময় তিনি বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক ছিলেন, অর্থাৎ পরিষদীয় বিষয়ে সম্পর্কে তার স্বচ্ছ ধারণা রয়েছে, তাই তার উপরেই ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী। কোচবিহারের দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করা হয়েছে। গৌতম দেব 21 ভোটে জিততে পারেননি, তার মধ্যে রয়েছে সাংগঠনিক দুর্বলতা এবং গোষ্ঠীদ্বন্দ্বের সমস্যা। এছাড়াও নতুন করে ভাবাচ্ছে জেলা ভাগের বিষয়টা, তাই নতুন এই ভরসা রাখলেন মমতা। এই যে একটা ভরসা, দল যে একটা আস্থা রেখে উত্তরবঙ্গের এতগুলো বিধায়কের মধ্যে আমাকে একটা দায়িত্ব দিলেন, পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দিলেন, তো সে তার একটা আলাদা মানে ওটাকে চ্যালেঞ্জ। এই দলের যে ভরসা যে আস্থা সেটাকে কী করে মেটানো যায় তার জন্য বাড়তি পরিশ্রম করতে হবে, তার জন্য বাড়তি কাজ করতে হবে। এবং এই যে সরকারটা, এই সরকারটা যে মা মাটি মানুষের সরকার সেটা প্রমাণ করবার জন্য একেবারে নিচু স্তরে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবার চেষ্টা। এর আগে যারা উত্তরবঙ্গ ভাগের দাবি করেছে তারা সব মুছে গেছে। আগামী দিনে বিজেপি তারা বকলমে উত্তরবঙ্গ ভাগের কথা বলছে, তাদের নেতারা বলছে এটা আমাদের এজেন্ডা না, অথচ এমএলএরা অন্য নেতার নিচুতলার নেতারা উত্তরবঙ্গ ভাগের কথা বলছে, এরা আগামী দিনে মুছে যাবে উত্তরবঙ্গ। মন্ত্রিসভায় অনেকটাই দায়িত্ব কমলো মেয়র ফেরহাদ হাকিমের। তার কাছ থেকে নিয়ে নেওয়া হলো হাউজিং বা আবাসন, সেই দায়িত্ব দেওয়া হলো অরূপ বিশ্বাসকে। বিদ্যুৎ এবং ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রীর পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেওয়া হলো আবাসন দফতর।
পাশাপাশি পরিবহনও কলকাতার মেয়রের হাতের বাইরে চলে গেল, ভরসা রাখা হলো নতুন প্রজন্মের ওপর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হুগলির জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীকে দেওয়া হলো পরিবহনের মতো গুরুত্বপূর্ণ দফতর। সৌমেন মহাপাত্রকে সেচ দফতর থেকে সরিয়ে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে সেচ এবং জলপথের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি উত্তর চব্বিশ পরগনার প্রতিনিধিত্ব করছেন। এইভাবেই বিভিন্ন জেলার রাজনৈতিক জট ছাড়ানোর চেষ্টা হয়েছে নতুন মন্ত্রিসভায়। বারবারই আদিবাসী সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে ছিল, তার প্রতিফলনও দেখা গেল নতুন মন্ত্রিসভায়। পদোন্নতি হল ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাসদার। বন দফতরের প্রতিমন্ত্রীর পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত প্রকল্প দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি। অতীতে অনেক অভিযোগ উঠেছিল সেচ দফতর নিয়ে, তাই এবার স্বচ্ছ ভাবমূর্তিকে সামনে রেখে আনা হয়েছে নৈহাটির পার্থ ভৌমিককে। তাকে দেওয়া হয়েছে সেচ এবং জলপথের দায়িত্ব। সেই জায়গায় সৌমেন মহাপাত্রকে মন্ত্রিসভা থেকে সরিয়ে তমলুকের সাংগঠনিক জেলা সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী এখন বিরোধী পক্ষ, তাই পূর্ব মেদিনীপুরের ভিত হাতের মুঠোয় রাখা এখন বড় চ্যালেঞ্জ তৃণমূলের, তাই এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গে মৎস্য দফতর সবসময় গুরুত্বপূর্ণ, এবার সেই দায়িত্ব পেলেন পূর্ব পাশকুড়ার বিধায়ক বিপ্লব রায় চৌধুরী। মৎস্য দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন তিনি। তাজমুল হোসেন ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দফতরের রাষ্ট্রমন্ত্রী হলেন। স্কুল শিক্ষা দফতর জানিয়ে এত বিতর্ক, সেখানেই নিয়ে আসা হয়েছে সত্যজিৎ বর্মনকে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পাশাপাশি দায়িত্ব কমে গেল মলয় ঘটকের। তার থেকে পূর্ত দফতর নিয়ে পুলক রায়কে দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রীর পাশাপাশি এখন পূর্ত দফতরও দেখবেন তিনি। জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভূঁইয়াকে পরিবেশ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। কারা দফতর থেকে সরিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে উজ্জ্বল বিশ্বাসকে। অন্যদিকে কারা দফতর দেওয়া হয়েছে অখিল গিরিকে। একদা সাধন পাণ্ডের ক্রেতা সুরক্ষা দফতর দেওয়া হয়েছে বিপ্লব মিত্রকে। শ্রীকান্ত মাহাতোকে ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।